নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অগস্ট 2022, আপনি মেষ রাশির মানুষ, এই অগস্ট 2022-এ মেষ রাশির কী রেজাল্ট পেতে চলেছেন, কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এটি মেষ রাশির মাসিক রাশিফলের ভিডিও। আগস্ট মাসে আপনি মেষ রাশির জাতক অথবা জাতিকা হন, আপনার ক্ষেত্রে কোন কোন দিক শুভ, আপনার ভাগ্য, ইনভেস্টমেন্ট, স্বাস্থ্য, কর্ম, শিক্ষা, প্রেম, দাম্পত্য জায়গা, এই সমস্ত বিদেশ, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। যদিও এই ভিডিওটি ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তবে এই মাসে যা গ্রহের গোচর, 200% আপনাদের মনের ইচ্ছা পূরণ কিন্তু হতে চলেছে, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে। দেখুন, এই মাসে প্রথম আমি একটু আপনাদেরকে গ্রহের গোচরটা আপনাদেরকে বলে দিই। 6 অগস্ট আপনার শুক্র রাশি পরিবর্তন করছে, আপনার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে, এবং 10ই আগস্ট 2022 মঙ্গল অঙ্গারক দোষ থেকে বেরিয়ে অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করে রাহু থেকে মুক্তি পেয়েছে মঙ্গল, এবং 1 থেকে 19 তারিখ পর্যন্ত বুধ আপনার পঞ্চমভাবে অবস্থান করবে, এবং 20 অগস্ট থেকে এই বুধ আপনার অর্থাৎ 19 অগস্ট পর্যন্ত সিংহ রাশিতে, 19 অগস্টের পর থেকে 20 অগস্ট থেকে এই বুধ আপনার কন্যা রাশিতে অবস্থান করবে, এবং রবি 17ই আগস্ট আপনার কর্কট রাশি থেকে সিংহ রাশিতে, মূল ত্রিকোণ রাশিতে প্রবেশ করবে এবং সক্ষেত্রিক হবে। এর পাশাপাশি আপনাদেরকে বলি, আপনার দ্বাদশভাবে বৃহস্পতি বক্রি অবস্থায় অবস্থান করছে, রাশিতে রাহু, সপ্তমে কেতু, এবং কর্মভাবে বক্রি শনি। কি রেজাল্ট পেতে চলেছেন আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, আমি আপনাদের সামনে পূর্ণাঙ্গ বিশ্লেষণ আপনাদেরকে করতে চলেছি। দেখুন, যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি চাইছেন, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনার মেসেজ করুন, এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে পাঠান, এটি সম্পূর্ণ পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। প্রথম আসি আপনাদের ক্ষেত্রে লগ্ন থেকে শুরু করি, রাশি থেকে। আপনাদের মেষ রাশিতে রাহু অবস্থান করছে এবং মঙ্গল সরে যাচ্ছে এখান থেকে। দেখুন, এই 10ই আগস্ট এবং আপনাদের ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিবে, অর্থাৎ 10ই আগস্ট থেকে আপনাদের ক্ষেত্রে অনেক দিক থেকে সুযোগগুলো কিন্তু আসবে, কারণ মঙ্গল রাহু থেকে মুক্তি পাচ্ছে, ফার্স্ট পয়েন্ট। এবং 20 আগস্ট থেকে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু থাকবে, 20 আগস্ট থেকে স্বাস্থ্যের উন্নতি। দেখুন, 10ই আগস্ট এবং আপনার 17ই আগস্ট নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে। এবার আপনাদের ধনের জায়গাটা যদি আমি আসি, দেখুন ধনভাবে মঙ্গল অবস্থান করছে শুক্রের ঘরে, এই শুক্র আবার অবস্থান করছে চতুর্থভাবে, সুখ সাধনেরভাবে। অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, আর্থিক স্থিতি, আর্থিক উন্নতি, শ্রীবৃদ্ধি আপনাদের হবে, এবং এর পাশাপাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে, যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট প্রভূত উন্নতি আপনাদের দেখা যাচ্ছে, আপনি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে। এবং এর সাথে সাথে আপনি মেষ রাশি মানুষ, চতুর্থভাবে শুক্র অর্থাৎ কেন্দ্রভাবে শুক্র অবস্থান করে, আপনাদের ক্ষেত্রে কী হচ্ছে, সুখ সাধন, আপনাদের ধনাধিপতি এবং সপ্তমপতি কেন্দ্রভাবে আপনাদের ক্ষেত্রে সুখ সাধন বৃদ্ধি করবে মেষ রাশির ক্ষেত্রে।
প্রপার্টি থেকে লাভ দিবে, আর্থিক স্থিতির জায়গা মজবুত করবে, দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে, ফ্যামিলি সাপোর্ট আপনারা পাবেন, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন। এবং 19 আগস্ট পর্যন্ত যারা শেয়ার বাজার ফাটকা এই জায়গাতে যারা বা মার্কেটিং লাইনে আছে এই জায়গাতে যারা কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন শেয়ার বাজারের দিক থেকে। 19 আগস্ট যারা শেয়ারের মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, যেহেতু বা যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন। এবং এই সময়ের মধ্যে 19 আগস্টের মধ্যে আপনাদের বিদেশ থেকেও কিন্তু লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে, বেশ কিছু ক্ষেত্রে আপনাদের স্বপ্ন পূরণ কিন্তু হতে চলেছে। যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আমি বলবো আপনাদেরকে 17 আগস্টের পর আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন, কারণ 17 আগস্টে আপনার রবি আপনার স্বরাশিতে অবস্থান করছে, বুদ্ধির জায়গায় অবস্থান করছে, আপনাদের ভাষার জায়গায় অবস্থান করছে। অর্থাৎ যারা ইনভেস্টমেন্টের ব্যাপারে বড় ধরনের ইনভেস্টমেন্ট এই জায়গা থেকে কিন্তু আপনারা 17 আগস্টের পরে আপনারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন। এবং আপনাদের দ্বাদশভাবে সরি মার্জন ষষ্ঠভাবে বুধ অবস্থান করছে, 20 আগস্টের পর থেকে শরীর সার্কাতের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে, যাদের স্কিন ডিজিজ ছিল স্কিন ডিজিজের জায়গাটা অনেকটাই কাটবে, যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা সেই জায়গাটা কিছুটা শ্বাসকষ্টজনিত সমস্যা কাটবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের উন্নতি কিন্তু চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাচ্ছে আপনি মেষ রাশি মানুষ আপনার ক্ষেত্রে। সপ্তমপতি আপনার কেন্দ্রে অবস্থান করছে, দেখুন যারা পার্টনারশিপ বিজনেস করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কিন্তু কেতু অবস্থান করছে এখানে একটু হলো স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ সৃষ্টি করবে, যেহেতু শুক্র মূল কেন্দ্রে অবস্থান করছে, খুব ধরনের খুব বড় ধরনের সমস্যা কমে না, কিন্তু মোটামুটি কিন্তু আপনাদের সমস্যা থাকবে দাম্পত্য সুখের জায়গায়। তবে প্রেমজ জায়গাটা যদি বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট হবেন, নতুন প্রেম পুরাতন প্রেম কাম ব্যাক এই সম্ভাবনা প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন। তবে যেহেতু পঞ্চম ভাব আমাদের প্রেমের জায়গা, এখানে কী হবে রবি অবস্থান করছে, মানে নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্ট জেদ আপনাদের কিন্তু বৃদ্ধি করবে, অর্থাৎ একটুতেই ছোট্ট কথাতেই রাগ কিন্তু আপনাদের বাড়বে, কিন্তু রাগকে আপনাদের সামলাতে হবে, রাগ জেদটা কিছু সামলাতে হবে। এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, শেয়ার বাজারের সঙ্গে যা যুক্ত আছে সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং ভাগ্যের জায়গাটা বলি যদি আমি আসি, ভাগ্য ক্ষেত্রে কিন্তু খুব একটা বড় যে সাপোর্ট সেটা কিন্তু আমি কোনো মতেই কিন্তু দেখতে পাচ্ছি না, ভাগ্যপতি দ্বাদশভাবে অবস্থান করছে, খুব বড় ধরনের ভাগ্যক্ষেত্রের যে পরিবর্তন সেটা কিন্তু থাকবে না, কিন্তু যথেষ্ট মেহনতি কিন্তু করতে আপনাদের হবে। রবি একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন একাদশভাবে সপ্তম দৃষ্টি সফলতা সাকসেসেস প্রফিট লাভ আপনাদেরকে কিন্তু দিবে রবি, লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন, রবি আপনাদের উচ্চ থেকে উচ্চতর শিক্ষা আপনাদেরকে কিন্তু দিতে চলেছে রবি। এবং কর্মভাবে শনি বক্রি অবস্থায় অবস্থান করছে, কর্ম পাওয়া কর্মক্ষেত্রে পথ প্রতিষ্ঠা রবি কিন্তু আবার দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি, অর্থাৎ আমি বলবো 17 আগস্ট পর্যন্ত একটু হলো কর্মক্ষেত্রে অস্থিরতা থাকবে, চাপ থাকবে, কিন্তু 17 আগস্টের পর থেকে 17 আগস্টের পর থেকে কর্মক্ষেত্রে সেরকম কিন্তু সমস্যা কিন্তু থাকছে না, রবি আপনার পরিবর্তন হয়ে যাচ্ছে। শনি এককভাবে অবস্থান করছে মকর রাশিতে বক্রি অবস্থায়, কাজের ক্ষেত্রে যথেষ্ট আপনারা এ মাসটা ব্যস্ততার মধ্যে কিন্তু আপনাদের কাটা, যথেষ্ট ব্যস্ততা, যথেষ্ট কিন্তু কাজের চাপ, নিজে বাড়িতে কিন্তু সময় দিতে পারবেন না মেষ রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, অর্থাৎ পরিবারের জন্য সময় কাটানো না এই জায়গাটা কিন্তু হবে না, যে জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ মত পার্থক্য কিন্তু সৃষ্টি কিন্তু করবে। বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে ইনকাম আপনাদের বাড়বে, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট বা এই জায়গা থেকে যথেষ্ট লাভ। এবং মিডিয়া রিলেটেড জায়গায় যারা কাজ করছেন, অ্যাক্টিং মডেলিং ডান্সিং মিডিয়া রিলেটেড জায়গায়
কারণ কেন্দ্রে অবস্থান করছে শুক্র। আপনাদের সুখের জায়গা, সুখ সাধনের জায়গা আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে 6 অগস্ট থেকে। এবং বৃহস্পতি দ্বাদশভাবে কিছু ক্ষেত্রে অহেতুক অপচয় আপনাদেরকে কিন্তু করাবে। যদিও বকরি কিছু ক্ষেত্রে আপনাদের পেটের ট্রাভেলসের জায়গা কিন্তু থাকবে, পেট নিয়ে গ্যাস্ট্রিক সমস্যা নিয়ে ভোগা, লিভার জাতীয় সমস্যা নিয়ে ভোগা কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে মেষ রাশি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।